हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अमी पोषण पाल आपनादेर होस्ट। तो आज के आमादेर वीडियो टॉपिक होच्छे ग्लोबल शटर निये। तो ग्लोबल शटरटा की देखे नेब, तार आगे अमी एकटा जिनिस बोलबो जे आगेर वीडियोटा जदि देखे ना थाकेन उपरे लिंक पेये जाबेन, ओई वीडियोटा अवश्यई देखुन, ना होले एई वीडियोटा अतटा बुझते पारबेन ना। तो चलुन आजकेर वीडियो शुरू करा जाक। ठीक, एखन तो आजकल वीडियो टॉपिक होच्छे आमादेर ग्लोबल शटर। तो ग्लोबल शटर सम्बन्धे जानार आगे आमादेरके जेने निते हबे जे कत रकमेर शटर हय बा शटरटा काज किभाबे करे। तो तार जन्य आमी आबार बोलबो जे आगेर वीडियोटा देखे निन, तारपर एई वीडियोटाते आसुन। तो आजके आमरा जानबो जे ग्लोबल शटरेर ब्यापारे। तो ग्लोबल शटरटा कि, तार आगे बोले दिई आमादेर जे ক্যামেরা সেন্সর CMOS সেন্সর, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সিডাইজ সেমিকন্ডাক্টর। তো আরেক রকমের সেন্সর হয় যেটা হচ্ছে CCD সেন্সর, যে চার্জ কাপলড ডিভাইস, যেটা আপনার যে সেন্সরটা আগেরকার দিনের যে ক্যামেরাগুলো ছিল সেগুলোতে বেশিরভাগ দেখা যেত। তো সেই সেন্সরটার উপরই গ্লোবাল শাটারটা কাজে দেয়। এটা জানার আগে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে CMOS সেন্সরটা আর CCD সেন্সরটা কাজ কিভাবে করে বা দুটো সেন্সরের মধ্যে পার্থক্যটা কি। তো তার আগে আমাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে সেন্সরগুলো আপাতত যেসব ডিজিটাল ক্যামেরা বা DSLR ক্যামেরাগুলো যেগুলো ইউজ হয় সেন্সরটা কাজ করে রিড নেয় এইরকম করে। ধরুন এটা একটা সেন্সর, তো সেন্সরটা কাজ হয় রিড নেয় এইরকম করে, উপর থেকে নিচে অবধি আস্তে আস্তে রিড নেয়। এই সেন্সরটা বা এই গ্লোবাল শাটারটা বেশিরভাগ আপনার ভিডিওতে এফেক্ট ফেলে বা ভিডিওর ক্ষেত্রে বেশি প্রয়োজনীয়। গ্লোবাল শাটারের কাজটা আপনার ভিডিওতে এফেক্ট হয় বেশি। কেন, আপনি দেখে থাকবেন যে কোনো ক্যামেরা খুব তাড়াতাড়ি যখন মুভ হয়, তখন ভিডিও করতে করতে যখন খুব তাড়াতাড়ি মুভ হয়, দেখবেন যে ছবিগুলো একটু বেঁকে বেঁকে আসছে। কারণ তার কারণ হচ্ছে একটা সেন্সর যখন রিড নেয় আস্তে 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 উপর থেকে নিচে অবধি রিড নেয়। এটা হচ্ছে CMOS এর কাজ বা CMOS সেন্সরের রিড নেওয়ার কাজ। তো এর দিক থেকে পুরো আলাদা হচ্ছে CCD সেন্সরটা। যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম ইলেকট্রনিক শাটারটাও কিন্তু ডিজিটালি উপর থেকে নিচে অবধি অন হয় অফ হয় বা উপর থেকে রিড নেয়। ঠিক এই দিক থেকে পুরো আলাদা হচ্ছে CCD সেন্সরটা। CCD সেন্সরটা করে কি, পুরো যে সেন্সরটা, ওই ধরুন আপনি 100 শাটার স্পিড রেখেছেন, তো যতক্ষণ দরকার সেন্সরটার ওপেন থাকার ঠিক ততক্ষণের জন্য অন হয়, তারপর আবার অফ হয়ে যায়। কিন্তু তার উল্টো যে CMOS সেন্সরটা, সেটা আপনার রিড নেয় অতটুকু টাইমে, কিন্তু ওই সেন্সরটা রিড নেওয়ার সিস্টেমটাই হচ্ছে উপর থেকে নিচে অবধি নেওয়া বা লাইন বাইজ লাইন নেওয়া। আর CCD সেন্সরটার কাজ হচ্ছে পুরোটা অন হওয়া অফ হওয়া, যতক্ষণ আপনি শাটার স্পিড দেবেন ততক্ষণ অন হবে অফ হবে। তাহলে কি, পুরোটাই একবারে ক্যাপচার করে, পুরো সেন্সরের যে পিক্সেলগুলো বা সেন্সরটা পুরোটা একবারে রিড নেয় একটা জায়গায়। তার জন্য ভিডিওতে অনেক ক্ষেত্রে CMOS সেন্সর আর CCD সেন্সরের মধ্যে একটা অনেকটাই পার্থক্য দেখা যায়। এর জন্য আপনার এখনকার বেশিরভাগ ক্যামেরায় CCD সেন্সর দেখা যায় না, খুব কম ক্যামেরা আছে যেটাতে CCD সেন্সর ইউজ হয়, মানে ওই সিস্টেমটাকে গ্লোবাল শাটার বলা হয় এক কথাতে। আর যেটা আপনার CMOS সেন্সরের মতন যে সেন্সরগুলো সেগুলোতে আপনার বলা হয় রোলিং শাটার। কারণ সেন্সরটা থাকে, সেন্সরটা যখন উপর থেকে রিড নেয় রোলিং টাইপের নেয়, মানে একটা যদি সেন্সর থাকে সেটার সাইডে যদি কিছু রোলিং করলে যেমন হয় উপর থেকে নিচে অবধি নিচ্ছে, উপর থেকে নিচে অবধি নিচ্ছে, তার জন্য এটাকে রোলিং সেন্সর বা রোলিং শাটার বলা হয়, আর এটাকে গ্লোবাল শাটার বলা হয়। এটাই হচ্ছে মেন পার্থক্য। CCD সেন্সর যেটা খুব কম ক্যামেরায় দেখা যায়, রেডের কিছু ক্যামেরায় দেখা যায়, ব্ল্যাক ম্যাজিক নামের কিছু ক্যামেরায় দেখা যায়। মেনলি এই ক্যামেরাটার বা এই সেন্সরটার কাজটা খুব একটা এক্সপেন্সিভ বলতে পারেন, আর খুব কম ক্যামেরাতেই দেখা যায়। আর এই দুটো সেন্সরের আরও কিছু পার্থক্য আমি বলে দিচ্ছি। যেমন CCD সেন্সরটার পাওয়ার কনজিউমশনটা একটু বেশি বা পাওয়ারটা নেওয়ার ক্ষমতা একটু বেশি, পাওয়ারটা বেশি লাগে এটা চালাতে গেলে। আর CMOS সেন্সরটাই পাওয়ারটা একটু কম লাগে। আর হ্যাঁ, CMOS সেন্সরের যে ডাইনামিক রেঞ্জ, যেটা ডাইনামিক রেঞ্জ না কিন্তু CCD সেন্সরের চেয়ে কম। এই জন্য CCD সেন্সরটা যেমন কিছু ধরুন গ্যালাক্সির ফটোগ্রাফি বা কোনো ডাইনামিক রেঞ্জ বেশি লাগবে এরকম কিছু ফটোগ্রাফির ক্ষেত্রে এই সেন্সরটা ব্যবহার করা থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। আগের ভিডিওতে বলেছিলাম যে ইলেকট্রনিক শাটারটা যেমন ম্যানুয়ালি উপর থেকে নিচে অবধি অন হয় অফ হয়, CMOS সেন্সরটাও যখন কাজ হয় রিড যখন নেয়
ওর সেন্সারটার কাজই হচ্ছে উপর থেকে নিচে অমনি করে রিড নেওয়া, আর সিসিটি সেন্সারটার কাজ হলো পুরোটা অন হওয়া অফ হওয়া। এর জন্য কি যখন ভিডিও করা হয়, ভিডিওর ক্ষেত্রে যখন হাই এন্ড যে ভিডিও ক্যামেরাগুলো, খুব কম আছে এরকম সংখ্যক ভিডিও ক্যামেরা যেগুলোতে খুব স্মুথ বা ডিস্টরশন ফ্রি ভিডিও ওঠে, তার জন্য বড় বড় সিনেমাটোগ্রাফার যারা তারা সিসিটি সেন্সারের ক্যামেরাটা ইউজ করে থাকে। খুব মুভমেন্ট যেগুলো, খুব তাড়াতাড়ি মুভমেন্ট যেগুলো, সেই মানে ধরুন কোনো কিছু, ধরুন একটা গাড়ি শ্যুট হচ্ছে, এখন খুব তাড়াতাড়ি যখন শ্যুট হয় তখন কি হয় সিওমের সেন্সারে কাজ হলে কি হয় গাড়িটা একটা ব্লারনেস চলে আসে, কারণ কি ওটা রিড নেয় তো ওপর থেকে আস্তে আস্তে রিড নেয়, কিন্তু আপনার সিসিটি সেন্সারটা কি হয় পুরো একবারে ক্যাপচার নেয়, তার জন্য ওই ব্লারনেসটা আসে না। আর এমনিতেও ডেপথ অফ ফিল্ড ডাইনামিক রেঞ্জটা অনেকটা বেশি সিসিটি সেন্সারে, তার জন্য সিসিটি সেন্সারটাই ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফিতে বেশি ইউজ হয়ে থাকে। তো এটাকেই বলছে গ্লোবাল শাটার। তো মেনলি এই ভিডিওটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বা দুটোর পার্থক্য, গ্লোবাল শাটার আর রোলিং শাটারের মধ্যে পার্থক্য হলো ভিডিওটা। তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটার টপিকটা আজকে। আর আরও যদি ইনডেপথ কিছু চান ভিডিওটার ব্যাপারে, যেমন সেন্সারটা কাজ কীভাবে করে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আমি চাইছি আজকে ভিডিওটা ছোট হোক এবং যা থাকবে ছোট ভিডিওতে যেন আপনারা বুঝতে পারেন। আর আমার এটুকু বিশ্বাস যে কয়েক বছরের মধ্যে আমরা সব ডিজিটাল ক্যামেরা বা সব ডিএসএলআরের মধ্যেই আমরা সিসিডির মতন বা গ্লোবাল শাটারের মতন শাটার পেয়ে যাব। আর এই গ্লোবাল শাটারের মতন যদি শাটার চলে আসে বা এরকম সেন্সার যদি চলে আসে এখনকার যে ক্যামেরা বডিগুলোতে, তাহলে আশা করছি শাটারটা নিয়ে বা আগের যে আমি শাটারগুলোর ইয়ে বলেছিলাম, শাটারগুলোর ধরন কত রকমের শাটার হয় সেগুলোর অতটা থাকবে না, একটা গ্লোবাল শাটারেই পুরোটা কাজ হয়ে যাবে। তো অনেক সুবিধাও হয়ে যাবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের, যে যে মুভমেন্টগুলো আপনার ডিস্টরশন নয়েস এগুলো অনেক কমে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম কিছু ইনোভেটিভ কিছু টেকনিক্যাল আপডেট যদি পেতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই নিচে সাবস্ক্রাইব করবেন, নিচের দেওয়া লাল বাটনটা সাবস্ক্রাইবটা টিপে দেবেন আর পাশের দেওয়া ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো আপনাদের অজানা টপিক থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন, সেই টপিকগুলো কভার করার চেষ্টা করব। বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।